তো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা শিখবো কিভাবে একটি লোগো বানানো যায়, অথবা কোনো চ্যানেলের অথবা কোনো দোকানের লোগো কীভাবে বানানো যায়। এটা যদি আমরা যদি অন্য কোনো যদি দোকান থেকে যদি বানাতে নেই, তাহলে আমাদের কাছ থেকে অনেক টাকা নিতে পারে, মানে অনেক টাকাই তো না একটা লোগো বানানোর জন্য। তো আজকে আমরা শিখবো কীভাবে হোম মেড গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমরা একটি মানে আমরা একটি লোগো বানাতে পারি। তো চলুন শিখা, চলে আসছি আমাদের হোম স্ক্রিনে। এখন আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে, যে সার্চ দিব হচ্ছে, নতুন ট্যাব অন করি, যে সার্চ বারে যে সার্চ দিব হচ্ছে লগো মেকার। এই লগো মেকার দিয়ে সার্চ দেওয়ার পর সর্বপ্রথমেই যেই ওয়েবসাইটটা আসবে ডিজাইন হিল, আমরা এই ওয়েবসাইটটাতে প্রেস করব। এটাই আমরা প্রেস করছি। এটাই প্রেস করার পর আমরা এখান থেকে চাপ দিব হচ্ছে ক্রিয়েট ইওর লগো, এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো একটু লগো সিলেক্ট করবো। ধরুন আমি সিলেক্ট করলাম হচ্ছে, ধরুন আমি সিলেক্ট করলাম হচ্ছে এই এই লগোটা, এই যে এই লগোটা, এই লগোটা চাপ দিয়ে কন্টিনিউ প্রেস দিতে হবে, আবার স্কিপ দিস। এখন আমাদের এই যে এইখানে লিখতে হবে এন্ট্রি ইওর কোম্পানি নেম, তারপরে হচ্ছে এইখানে লিখতে হবে হচ্ছে স্লোগান, তারপরে এইখানে লিখতে হবে হচ্ছে হোয়াট ইজ ইউর কোম্পানি সাইজ। তো এগুলো সব এখন আমরা লিখবো। তো চলুন লেখা যাক। এখানে আমি ধরুন আমারটা লিখলাম সৌমব্রত চৌধুরী, এরপরে ধরুন আমি লিখলাম হচ্ছে কোম্পানি সাইজ হচ্ছে 1:10। এটা দিয়ে কন্টিনিউ প্রেস করবো। হ্যাঁ, ইজি দিয়ে আমি ইউটিউবের লোক চাপ যদি মানে আমি যদি ইউটিউবের জন্য লগ বাড়িতে লেখা সার্চ দেবো ইউটিউব ওয়াই ও ইউ, ইউটিউব দিয়ে এখানে প্রেস করবো। প্রেস করার পর দেখুন এখানে আমাদেরটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমাদের, এই দেখেন। আপনি এখানে ধরুন কোনটা নেবেন, নেওয়ার পরে এখান থেকে চাইলে আপনারা পার্সেসও করতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।